السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين برادران اسلام আমাদের সামনে সমাগত হচ্ছে রবিউল আউয়াল মাস যার গুরুত্বপূর্ণ তারিখ 12ই রবিউল আউয়াল যেই দিন দুনিয়ার বুকে তশরিফ এনেছেন রাহমাতুল আলামিন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার বছর ধরে বাংলাদেশও এই বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশ পিরিয়ড এমনকি বক্তার খিলজির বঙ্গ বিজয়ের পর থেকে এই মুসলমানি বাংলায় 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়ে আসছে এবং এই দিবসটি পালনের জন্য সরকারি ছুটি শত শত বছর ধরে এখানে বহাল রয়েছে এ দ্বারা আমরা অনুমান করতে পারি এই মুসলমানদের বাংলায় শুরু থেকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের বিতর্ক ছাড়াই মুসলমানরা পালন করে আসছে এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এখনকার কোনো অনুষ্ঠান নয় এর অরিজিন এবং ডেভেলপমেন্ট যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যেই দিন রসুলের পাক এসছেন সেদিন থেকেই রসুলের পাকের স্মরণ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে চালু আছে কিন্তু পর্যায় বিভিন্ন রকম পরিস্থিতির কারণে এর আনুষ্ঠানিকতার ধরনের মধ্যে পার্থক্য ছিল মাত্র কিন্তু ঈদে মিলাদুন্নবী সবসময়ই ছিল যেমন আজকে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে বাংলাদেশে 25 লাখ মানুষকে নিয়ে 30 লাখ মানুষকে নিয়ে জশ্নের জুলুস সহকারে এক সময় সেরকম হয়তো পালিত হয়নি এক সময় ঘরোয়া পর্যায়ে পালিত হয়েছে পরিস্থিতির আলোকে দেশের তারতম্যের কারণে পরিস্থিতি তারতম্যের কারণে মানুষের সামর্থ্যের কারণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা সময় নানাভাবে পালিত হয়েছে আমরা জানি মক্কা শরীফে যেখানে আমার নবীর শুভাগমন হয়েছে যেই ঘরে সেই ঘরটির নাম মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সেই ঘর আল্লাহর মেহেরবানিতে এখনও বহাল তবিয়তে আছে সাফা মারওয়ার পাশেই এই ঘর দণ্ডায়মান আছে এই ঘরটার নাম এখনও মৌলুদুন্নবী যারা বলতে চায় মিলাদুন্নবী কোথাও নাই তাদের জন্য আমি বলবো আপনারা মক্কা শরীফ গিয়ে খানায়ে কাবার পাশেই মৌলুদুন্নবী দেখে আসুন যেখানে আমার নবী দুনিয়ার বুকে তশরিফ এনেছিলেন মা আমেনার ঘরে এবং এই ঘরটির পরিচর্যা তখন থেকে বিদ্যমান আছে রসুলের পাকের মিলাদকে স্মরণ করবার জন্য এবং প্রতি বছর রবিউল আউয়াল মাসে ওই ঘরটিকে সাজানো হয় এবং সেখানে আলোকসজ্জা করা হয় এবং সেখানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হয় নবীর উপর দরুদ পড়া হয় এই কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি আমরা জানি খলিফা হারুনুর রশিদ 175 হিজরির খলিফা বুঝা যায় আজ থেকে 1200 বছর 1300 বছর আগেও তার মা বিবি খাইজুরান তিনি এই মৌলুদুন্নবী নামক ঘরটিকে প্রশস্ত করেছিলেন যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন এই ঘরটিকে কেন্দ্র করে যারা এই এই ঘরে আসা যাওয়া করেন জিয়ারত করেন মদিনায় পাকের মতো তাদের সুবিধার জন্য তিনি এই ঘরটিকে সুপ্রশস্ত করে দিয়েছিলেন এবং এই ধারাবাহিকতা যে বজায় ছিল তার প্রমাণ বেশি দূরে যাওয়া লাগবে না আজকাল আমরা সবাই যাকে চিনি যাকে সকল মহলে আদর করা হয় মেনে নেওয়া হয় এবং যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করছেন তারা যাকে আকাবির হিসেবে মেনে আসছেন এই উপমহাদেশের হাদিস চর্চার জন্য যে ঘরের সুখ্যাতি রয়েছে স্বীকৃতি রয়েছে সেই ঘরেরই সন্তান হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন আমি
বড় সৌভাগ্যবান এই কারণে যে এক বছর আমি বারোই রবিউল আউয়াল মক্কা শরীফে থাকার কারণে আমি ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে সেই ঘরে উপস্থিত ছিলাম, যে ঘর মা আমেনার ঘর, যে ঘরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে তশরিফ এনেছিলেন। আমি দেখেছি মক্কা শরীফ মদিনা শরীফ শুধু নয়, সারা পৃথিবীর মুসলিম দেশ থেকে ঈদে মিলাদুন্নবী পালন করবার জন্য মানুষ মক্কা শরীফে আসছে এবং মৌলুদুন্নবী রসুলে পাকের সেই জন্ম গ্রহণের সেই স্মৃতি বিজড়িত ঘরে তারা একত্রিত হয়েছেন। সেখানে তারা রসুলে পাকের শানে দরুদ শরীফ পড়েছেন, নবীজির আগমনের সময়ের অবস্থা এবং পরিবর্তনের কথাগুলি যখন তারা বর্ণনা করছিলেন, আমার নিজের চোখে শাওলিয়াল্লাহ বলেন, আমি নিজের চোখে আমি আসমান থেকে নূর বর্ষণ হতে, ওই ঘরের উপর নূর বর্ষণ হতে আমি নিজে দেখেছি। সুতরাং আজ থেকে 350 বছর আগে, 300 বছর আগের ওল শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী প্রমাণ করেছেন, ওই যে বিবি খাইজুরান সেটাকে ঘরকে প্রশস্ত করেছেন, তখনও ঈদে মিলাদুন্নবী ছিল। এমনকি 300 বছর আগেও মক্কা শরীফে নবীদের ঘরে ঈদে মিলাদুন্নবী ছিল। এগুলো কোনো আকস্মিক বিষয় নয়, আমরা হাদিস শরীফ থেকে দেখতে পাই। হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ঘরে ঘরোয়া পরিবেশে আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে নিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে তাদের উপর সন্তোষ প্রকাশ করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে বলে বলেছেন, তাদের গুনাহ মাফ হচ্ছে বলেছেন। সুতরাং সাহাবায়ে কেরাম যে কাজটি করেছেন রসুল পাকের, সাহাবায়ে কেরামের পদধূলিতে ধন্য মক্কা শরীফে সে কাজটি হবে না, এমন তো হতে পারে না। তাই সেইটা ধারাবাহিকতা হযরত শাওলিউল্লাহ 300 বছর আগেও দেখেছেন, এমনকি তারও আগে। আমরা জানি রাষ্ট্রীয় মর্যাদায় এদেশের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালনের দাবি দীর্ঘদিনের রয়েছে। আমরা জানি ইবনে বতুতা এমন একজন ঐতিহাসিক ব্যক্তি যার রেকর্ড, যার বক্তব্য, যার ডায়েরি ইতিহাসের অন্যতম দলিল হিসেবে গণ্য হয়, সেই ইবনে বতুতা বলেছেন তার সময়ে, অর্থাৎ আজ থেকে 700-750 বছর আগে, যিনি হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করেছেন, সারা পৃথিবী ভ্রমণ করেছেন, এবং তিনি বলেন আমি পৃথিবী ভ্রমণ করে মুসলমানদের মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন হতে দেখেছি। তার দ্বারা প্রমাণিত হয় আজ থেকে 700 বছর আগেও সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে। ইতিহাসে দেখা যায় বিচ্ছিন্নভাবে ঈদে মিলাদুন্নবী পালন তো ছিলই প্রত্যেক মুসলিম দেশে, আবার রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালনের কথা ইসলামের ইতিহাসে বিধিবদ্ধ হয়ে আছে। ইসলামের ইতিহাসে সেই খ্যাতনামা ব্যক্তি যিনি রাষ্ট্রীয় মর্যাদায় বিশাল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন, তিনি আবু সাইদ আবু মুজাফফর কুব্বুরি রহমতুল্লাহ আলাই, ইরবিলের তৎকালীন সময়ের যিনি গভর্নর ছিলেন, এবং তিনি ছিলেন সুলতান আইয়ুবির আপন ভগ্নিপতি, এবং সেই সময়ে মুসলমানদের খুব করুণ অবস্থা ছিল। চেঙ্গিস খান হালাকো খানদের ধারাবাহিক 50 বছরের নির্যাতনে মুসলমানরা যখন হজ করা পর্যন্ত মুশকিল হয়ে গিয়েছিল, মুসলমানরা একত্রিত হওয়া পর্যন্ত মুশকিল হয়ে গিয়েছিল, সেই সময়ে সুলতান আবু মুজাফফর সালাউদ্দিন আইয়ুবির ভগ্নিপতি দেখলেন মুসলমানদেরকে উজ্জীবিত করবার জন্য এই মুহূর্তে যেটি বেশি দরকার সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দেওয়া। তিনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদে মিলাদুন্নবী পালনের যে ডাক দিয়েছিলেন সেটা ইতিহাসে খ্যাত হয়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের তাবারুকের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে হাজার হাজার দুম্বা খাসি জবাই করা হয়েছিল, যেখানে বৃষ্টির মতো প্যান্ডেল হয়েছিল, সারা পৃথিবীর বড় বড় ইসলামী দার্শনিকরা এবং সঙ্গীত ইসলামের যে গজল শিল্পী, ইসলামের যে কারি সাহেব, তাদের জন্য আলাদা 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 প্যান্ডেল করা হয়েছিল, সুফিদের জন্য প্যান্ডেল করা হয়েছিল। পৃথিবীর বুকে এত বড় রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবীর খবর এখনো পাওয়া যায় না। সুতরাং আমরা সারা দুনিয়ার যে ইতিহাস এবং বর্তমান ইতিহাস যদি আমরা বলি, বর্তমানেও আমরা দেখছি আরব দেশগুলো তো এখনো ঈদে মিলাদুন্নবী রয়ে গেছে। শুধুমাত্র দুইটি আরবের দুইটি দেশ যেখান থেকে ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে, দালাল লাগিয়ে টাকা পয়সা দিয়ে মিলাদুন্নবী পালন না করার জন্য বলা হচ্ছে, সেই দুটি দেশ ছাড়া সমস্ত আরব দেশে এখনো 12ই রবিউল আউয়াল সরকারি ছুটি আছে এবং তারা তাদের মতো করে ঈদে মিলাদুন্নবী পালন করে আসছে। এবং কোথায় সেই মরক্কো থেকে শুরু করে
লিবিয়া থেকে শুরু করে এমন কোনো আরব দেশ পাওয়া যাবে না যেখানে ঈদ মিলাদুন্নবী পালিত হয় না। আমরা জানি যখন লিবিয়ার তৎকালীন শাসক কর্নেল গাদ্দাফি ছিলেন তখনও রাষ্ট্রীয় মর্যাদায় ঈদ মিলাদুন্নবী একটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের রূপ নিত, যেখানে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা গিয়ে বক্তব্য রাখতেন ঈদ মিলাদুন্নবী উপলক্ষে। সুতরাং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিল, বর্তমানেও সারা পৃথিবীতে পালিত হচ্ছে। মিশরে জশ্নে জুলু সহকারে ঈদ মিলাদুন্নবী পালিত হয় এবং পাশাপাশি অনেক দেশে আরব দেশে এখনও জশ্নে জুলু সহকারে রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়ে আসছে। বাংলাদেশেও বর্তমানে জশ্নে জুলু সহকারে ঈদ মিলাদুন্নবী পালিত হয় এবং বিশেষ করে আমরা আজকে দাবি করতে পারি, বিশেষ করে চট্টগ্রামের যে জশ্নে জুলুস উদযাপিত হয় ঈদ মিলাদুন্নবী উপলক্ষে 12ই রবিউল আউয়াল আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং আগামী 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসের নেতৃত্বে দেবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম মদস্থন বংশধর হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহেসা মাদ্দাদিল্লুল আলী, যেখানে বিগত সময়ে 30 লাখের মতো মানুষ উপস্থিত হয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলতে বলতে তারা জুলুস সহকারে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে। এবং এই অনুষ্ঠানটা ওই আজ থেকে 800 বছর আগের কুব্বুরির ইরাকের অনুষ্ঠান ছিল অপ্রতিদ্বন্দ্বী, আর বর্তমানে আমরা বলতে পারি বাংলাদেশের চট্টগ্রামে যে জশ্নে জুলুস এবং ঈদ মিলাদুন্নবী আঞ্জুমানের পক্ষ থেকে চট্টগ্রাম 16 শহর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে যে জশ্নে জুলুস এবং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হচ্ছে, এটাই বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ মিলাদুন্নবী এবং জশ্নে জুলুসের অনুষ্ঠান। এই জশ্নে জুলুস এবং ঈদ মিলাদুন্নবী আদিতেও ছিল, মাঝখানেও ছিল, এখনও আছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এ নিয়ে কোনো বিভ্রান্তি করবেন না, এই নিয়ে বিভ্রান্তি করা মানে মুসলমানদেরকে বিভক্তি করা। মুসলমানদেরকে বিভক্ত না করে যেই জিনিস আজ 1400 বছর ধরে চলছে এটার সাথে কোনো তর্ক না করে এটার পক্ষে আমরা সবাই সামিল হই। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে, একসময় 800 বছর আগে নির্যাতিত মুসলমানদেরকে একত্রিত করা হয়েছিল 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবীকে কেন্দ্র করে ইরাকের ইরবিলে। আসুন আমরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে সারা পৃথিবীর মানুষ নির্যাতিত মানুষের কথা বলবার জন্য 12ই রবিউল আউয়াল একত্রিত হই জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে চট্টগ্রামের জশ্নে জুলুসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।